আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া টিটাস কমিউটারের দ্বিতীয় ব্লকটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে সবাই, সবাই পাশে থাকবেন। চলুন শুরু করে দেওয়া যাক আজকের ব্লকটা। আপনাদের ইউটিউবার খারাপ পাইছে, আলহামদুলিল্লাহ। আরে এই পাশে আমার বড় ভাই বসে আছে। এই তো আমাদের প্রাণের বগি, ঝ বগি। টঙ্গিতে প্রচুর মানুষ উঠতেছে, অনেক মানুষ। আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। কত নম্বর প্ল্যাটফর্ম? 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে ইয়েলো সিগন্যাল, মানে কি আছে। আজকে আমাদের ইঞ্জিন লং রুটে আছে, লং রুট, শর্ট রুটে না। এ পাশে আরেকটা ইঞ্জিন ঢুকতেছে। বিমানবন্দর আমরা তাহলে ততক্ষণে বিমানবন্দর গেলে আসবো। বিমানবন্দরে যাওয়ার জন্য ওয়েট করতেছি। নতুন চকচকে যেন এই পাশে আয়না, আয়নায় নিজের চেয়ারও দেখতে পাইতেছি, এত মজা লাগতেছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে আমি, এটাতে আমি, কত সুন্দর, কত পরিষ্কার, কত বিশুদ্ধ। আর এই পাশে আমার বড় ভাই বসে আছে, উনি এখন মোবাইল টিপতেছে। কিরকম লাগতেছে টিটাস কমিউটারে ভাই? ভাই আপনি কই যাবেন? কোথায়? মেটিগান্ডা। টিটাস কমিউটারে চলেন। এই ব্যাগটা কি নতুন দিচ্ছে? ব্যাগটা কি নতুন দিচ্ছে? আমি ওটাই লাগতেছি। এটা দেওয়ানগঞ্জের, দেওয়ানগঞ্জের সম্ভবত, হয়তো বা সুরমা মেইল, সুরমা মেইল।
আর আগামীকালকে ঈদ, তাই আগামীকালকে খুব স্পেশাল কিছু একটা আসতেছে আশা করি। মানে তিতাস কমিউটারকে নিয়ে আসবো, কোনো ঈদ স্পেশাল ব্লগ বানাবো না, কিন্তু তিতাস কমিউটারের একটা এমন ভিউ আনবো যেটা আমি নিচে দেখে অবাক, তো তাই সেটা কাজ চলবে। আর ঈদ উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক, যারা বাড়ি যাচ্ছেন নিরাপদে যাবেন, সাবধানে যাবেন, এটাই শুভকামনা। আমরা এখন ঝবগির দিকে যাচ্ছি, ঝবগির দিকে যাচ্ছি। এটা টবগি, সামনে সামনে হবে ঝবগি। এই তো আমাদের প্রাণের বগি ঝবগি, ভালোবাসার বগিতে এখন আমরা উঠে যাচ্ছি। ভাগ্যিস আপনাদের ইউটিউবার ফেরত পাইছে, আলহামদুলিল্লাহ। নিশ্চয় আমার আম্মা কয় দোয়া করবেন সবাই ভাই, আর এরকম সবাই ভুল করবেন না। আজকে আপনাদের ভিডিও বানায় তারা দিয়ে ভুল করে গেছে, কেন আমি নিজেও মাথা দিতে পারি না, সম্ভবত রোজাদর ছিল। তো এগুলো যেন না হয় কারো দিক, আর এটা হচ্ছে এখন প্রথম বগি দিন। আমি আমার বগিতে ভবগিতে গিয়ে আমি সবাই যাচ্ছি। এটা হলো এখন তিতাস কমিউটারের অবস্থান, এয়ারপোর্ট থেকে ফ্লাইওভার যেটা আমরা কমলাপুর থেকে খালি দিচ্ছিলাম, এখন পুরোপুরি সামনে কমিউটার হবে। রেলওয়ে কর্মকর্তা কেউ থাকলে আবেদন, দবগি 25-26 নম্বর সিটের ফ্যানটা কোনো একটা যান্ত্রিক সমস্যা হয়েছে, কষ্ট করে পারলে একটু সমাধান করে দিয়েন, যদি কেউ দেখেন বিনীত অনুরোধ, কারণ এখন চৈত্র মাস, শুধু স্বাগত জানাই আমাদেরকে। এই সুইচ দোনোটা অন, কিন্তু তারপরও অন হচ্ছে না ফ্যান। আমি আমার ব্যাগ, অ্যাটলিস্ট এরকম কেউ যাতে ভুল না করে, আমি আমার ব্যাগ রাখি। অন্য বগিতে গেছিলাম গা, পুরোপুরি ভুলে গেছিলাম, এখন ব্যাগ আবার ব্যাকে পাইছি, এখন বগিতে উঠতেছি, ঝবগিতে। আর এই টঙ্গিতে প্রচুর মানুষ উঠতেছে, অনেক মানুষ, এখানে নতুন প্ল্যাটফর্মের কাজ হচ্ছে। রাইট নাও এখন বাজতেছে 11:02, এখন আমরা টঙ্গি রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। এই তো টঙ্গির বিশাল একটা ট্রেন দেখতে পাচ্ছেন, যেটা টাটার, আসলে এটা একটা ট্রাক, এটার ট্রেন বানানো হয়েছে পাথর দেওয়ার কাজে। গরমের সাথে আমরা এখন নরসিংদীর দিকে ধাবিত হইতেছি পুরোপুরি তিতাস কমিউটারকে সাথে নিয়ে, নরসিংদীর দিকে সম্ভবত 45 মিনিট লাগবে। Thank you.
উজ্জ্বল ভাই, ওনাকে নিয়ে বলতে গেলে এটার সাথে ওনার সাথে আমার প্রথম জানি। তো উনি এত পরিমাণ ঠান্ডা যেন এক পিস বরফ আমার সাথে উঠেছে, মানে এত পরিমাণ ঠান্ডা এই মানুষটা। আর ছোট বাচ্চাদের মতো আবদার করছিলাম ইফতারের সময়, ভাইয়া 2 লিটার খাবো, 2 লিটার খাবো, 2 লিটার খাবো, মানে এই দ্বিধা করে নেয়। একটা 2 লিটার নিছে, আবার মানে কি বলবো, দুইজনে মিলে ওইটা খাইতে খাইতে আসছে। তো এই ছিল অবস্থা। আশা রাখি সামনে ওনার সাথে আমার আবার অনেক জার্নি হবে। আসলে আমাদের জার্নিটা অনেক মজার ছিল। আর এখানে কাশফুল আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। কাশফুল না, মিনস এটা ঘাসফুল হবে হয়তো বা, ছোট ছোট ঘাসফুল কেই আমি কাশফুল বলে চালিয়ে দিলাম তিতাস কমিউটারে। মানে ভিতর থেকে বাইর সব কিছু ঘাসফুলে ঢেকে যাচ্ছিল। খারাপ না, অনেক অনেক অন্যরকম লাগছিল, যেন শিলাবৃষ্টি বা তুষারপাত হচ্ছে, এমন একটা ভিউ আসছিল, সত্যি অন্যরকম। ঘোড়াশাল ফ্ল্যাগে এসে আরেকটা বড় ভাই, মানে জীবন সরকার ভাইয়ের কথা মনে পড়ে গেল। এই মাত্র তিতাস কমিউটার লোডশেডিং হয়েছে ঘোড়াশালের পর। উপরে দেখতে পাচ্ছেন ফ্যান গেছে গা লোডশেডিং এর। এখন হাসপাতাল একটা সবাই দেখতে। আজকে দ্বিতীয় পর্বটা একটু ছিল, তো আগামীকালকের জন্য সবাই ঈদ প্রিপারেশন নিয়ে ব্যস্ত হয়তোবা, সাথে আমিও। ভালো থাকবেন সবাই, এটা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আদাব সবাইকে।